वेलकम टू माय चैनल ड्रीम विद मी। माय नेम इज नवनीता। आमार चैनले तोमादेर सकलके आमी स्वागत जानाई। तो आमी आजके चले एसेछि तोमादेर काछे निये खूब एकटा सुंदर इंटरेस्टिंग जिनिस, सेटा होच्छे आमादेर ई लकडाउनेर दिने मेयेदेर खूबই जेटा दरकार सेटा होच्छे आमादेर आईब्रो बड़ो हये गेले। आमरा एखन पार्लार बंध, सबकिछु बंध, तो आमरा बाड़ीते थेके किभाबे आमादेर ब्रुटाके सेट करते पारबो, ब्रुटाके फ्ल्याग करते पारबो, तो सेई भिडियोई आमी तोमादेर साथे आजके निये चले एसेछि। तो आमी बाड़ीतेई बेसिक्याली करी आमार आईब्रोटाके सेट, आमी बाड़ीतेई करी তাও আবার এই ফোনের সাহায্যে। তো আমি আজকে তোমাদের কাছে এটাই দেখাবো, এটারই ভিডিও আমি নিয়ে চলে এসেছি যে আমি কিভাবে আমার আইব্রোটাকে বাড়িতে খুব সুন্দরভাবে সেট করি। তো আমি কোনো সময় পার্লারে যাই না, হঠাৎ আমি কোনো সময় কোনো অকেশন থাকলে, পুজো থাকলে তাহলেই যাই, নাহলে আমি যাই না, আর আমি এটা বাড়িতে করারই চেষ্টা করি। তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আমি যেটা করি বাড়িতে তারই ভিডিও। তো চলো আমি দেখাচ্ছি আমি কিভাবে আমার ব্রুটা আর কি আইব্রোটা ফ্ল্যাগ করি। চলো লেটস গেট স্টার্টেড। তো আমার যেটা যেটা লাগছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে এরকম একটা শোন, যেটা হয়তো অনেকের কাছে, অনেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তাই আমি বলছি। আর লাগবে আমার একটা মিরর দেখার জন্য। আর যেটা মেন ব্যাপার, যে অনেকেই ভাবো যে শোন দিয়ে করলে খুব হয়তো ব্যথা লাগে, তো তার থেকে বাঁচার জন্য কি করব আমি, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, তো এই ব্যথার থেকে, এই পেন থেকে বাঁচার জন্য, যেটা আমাদের ওঠারে যেটা ব্যথাটা হয় সেটা থেকে বাঁচার জন্য আমি এখানে ইউজ করব ফ্রিজের ঠান্ডা জল। তো হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা জল। তো ঠান্ডা জলে আমি এই শোনটাকে ডিপ করব। প্রথমে ডিপ করে রেখে দেব। তো ডিপ করে রেখে দিলাম, তাহলে এখন যদি আমি এটা দিয়ে আমার আইব্রোটা ওঠাই তাহলে আমাদের অতটা ব্যথা লাগবে না, তাই আমি সেটাই তোমাদের সাথে দেখাবো। ঠিক আছে, আমি এখানে ডিপ করে রাখলাম, এবার আমি আইব্রোটাকে উঠিয়ে দেখাবো। তো তোমরা যদি চাও তো ঠান্ডা জলটা যেখানে যেখানে আইব্রোটা আছে সেখানে সেখানেও দিতে পারবে। তো এটা দিলেও মানে ব্যথাটা করবেই না, মানে বলতে গেলে করবে না ব্যথাটা একদমই। জলটা অবশ্যই খুবই ঠান্ডা হতে হবে, ফ্রিজ থেকে বের করেই ওটা আর কি ডিপ করে আর এখানে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে তোমাদের একটুও ব্যথা লাগবে না। তো আমি ভালো করে জলটা আমার লাগিয়ে নিয়েছি, ঠান্ডা জলটা ভুরুর ওপরে নিচ্ছে এবং এটাকে ভালো করে ডিপ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নেব। দেখো বন্ধুরা, আমি ওঠালাম কিন্তু আমার কিন্তু ব্যথা লাগছে না। আর তোমরা এটা এই জলটা বারবার ইউজ করতে পারো, বারবার যখনই তোমাদের জলটা শুকিয়ে যাবে তো তোমরা বারবার এটা দিয়ে তখন উঠাতে পারো। তো তোমাদের আইব্রোটা সুন্দরভাবে তোমরা সেট করতে পারবে, তাও আবার পেনলেস, একদমই ব্যথা ছাড়া। তো আমার জলটা শুকিয়ে গেছে, তো আমি আবার জলটা লাগিয়ে নিচ্ছি। আমার একটু একটু বড় হয়েছিল, খুব একটা বড় আমার হয় না, আমি বড় হতে দিই না, কেননা আমি বাড়িতেই মাঝে মাঝেই প্রায় করি, 15 দিনে একবার তো আমি এই সেটটা করি, শোন দিয়ে ভালো করে করে নিই। তো দেখো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো আমি করলাম, ওপরে একটু হয়েছিল আমার, তো নিচে অতটা নেই, অল্প 2-4টে ছিল, তো আমি উঠিয়ে দিয়েছি। এবার আমি এই আইব্রোটা করব। তো তোমরাও এভাবেই করতে পারো। তো আমি এখানে উপরে আমার উঠিয়ে দিয়েছি, তো জল আবার দেব, আমি জল দিয়ে দিয়ে করতে পারো। আর তোমরা যদি আরও ভালো হয় যদি আইস ইউজ করতে পারো, বরফ আর কি, বরফটা তোমরা কাপড়ের মধ্যে বেঁধে সেটা দিতে পারো।
তো ভ্রুটা আমার অলমোস্ট সেট হয়ে গেছে। তো আমার আমার এটা হয়ে গেছে, তো তোমাদের যদি, আমার তো ব্যথা করছে না, যদি তোমরা প্রথমবার করে থাকো আর যদি তোমাদের একটু ব্যথা লাগে তো তোমরা এখানে ইউজ করতে পারো অ্যালোভেরা জেল, এখানে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো আমার একদম ব্যথা করছে না, তো আমি ইউজ দেব না, আর যদি বা তোমাদের ব্যথা করে তো তোমরা এটা দিতে পারো। তো আমার এই ট্রিক্সটা হয়তো তোমাদের ভালো লাগবে আশা করছি। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আমার ভিডিওটাতে, আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে।